উইকেটে সেট হওয়ার আগেই বিদায় ঘণ্টা, দল বিপদে। মাথা গরম লিটন দাসের, ড্রেসিংরুমের পথে হাঁটার সময় বারবার তাকালেন ব্যাটের দিকে, এরপর বাউন্ডারি লাইনের সামনে এসে আর মেজাজ ধরে রাখতে পারলেন না, সজোরে আঘাত করে বসেন ব্যাট দিয়ে। নিজের ওপর ক্ষোভ যেন কোনো মতেই কমে না, প্রিয় ব্যাটটাও ছুঁড়ে ফেলে দিলেন। এর আগেও একাধিকবার এমন কাণ্ড করতে দেখা গেছে লিটনকে, ভেঙেছেন ব্যাটও। লিটনের এমন দশা যেন বাজে ব্যাটিংয়ে হতাশ বাংলাদেশ দলেরই সারমর্ম। কাগিসো রাবাদা ঝড়ে আবারও উড়ে গেল মুশফিকুর রহিমের স্টাম্প। মুশফিক যেন রাবাদার নিয়মিত শিকার, প্রোটিয়া পেসারের গতির মুখে আরও একবার কোনো জবাব খুঁজে পেলেন না টাইগার দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটার। অনেকটা প্রথম ইনিংসের মতো একই স্টাইলে রাবাদা ওড়ালেন মুশির স্টাম্প। স্টাম্পের গড়াগড়ি, হতাশ মুশফিক মাথা নিচু করে ধরেন সাজঘরের পথ, দলকে বিপদে রেখে 33 রান করে বিদায় নেন তিনি। মুশফিকের আগে একই ওভারে রাবাদা তোলেন মাহমুদুল হাসান জয়ের উইকেট। অফ স্টাম্পের বাইরে গুড লেন্থে পিচ করা বলটা ব্যাটের মাঝ বরাবর নিতে পারেননি, ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে। বেডিংহাম দারুণভাবে লুফে নেন বলটা, 40 রান করে গুড বাই জয়ের। এক ওভারে রাবাদার জোড়া শিকারের পর কেশব মহারাজ তোলেন লিটন দাসের উইকেটটা, ব্যাটের একেবারে কানায় লেগে বল যায় উইকেট কিপার কাইল ভেরেইনের হাতে, ফিল্ড আম্পায় নট আউটের সিদ্ধান্ত দেন। তখন এইডেন মার্ক্রাম রিভিউ নিয়ে বসেন, সেটা কাজেও দেয়, উইকেট হারাতে হয় লিটনকে, মাত্র 7 রান করে বিদায় নেন তিনি। এমন আউটের পর মেজাজ হারান লিটন। এর আগে দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো যায়নি টাইগারদের, সাদমান মুমিনুল শান্তরা উইকেট হারান সহজেই। দক্ষিণ আফ্রিকার 202 রানের বড় লিড, জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে বাংলাদেশ। এমন কঠিন পরিস্থিতিতে দরকার টপ অর্ডারের দায়িত্বশীল ব্যাটিং, কিন্তু সেটা করতে ব্যর্থ হয় বাংলাদেশ। শুরুতেই কঠিন ধাক্কা দেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। ইনিংসের 3 নম্বর ওভারে প্রথম আঘাত হানেন রাবাদা, তার শিকার ওপেনার সাদমান ইসলাম। ব্যাটে বলে ঠিকঠাক মেলাতে পারেননি তিনি, ব্যাটের কানায় লেগে বল উঠে যায় শূন্যে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শর্ট লেগে দাঁড়িয়ে থাকা ডিজর্জি দারুণভাবে লুফে নেন বলটা, আর তাতেই প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। 7 বল খেলে সাদমান করেন মাত্র 1 রান, একরাশ হতাশা নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। ওদিকে রাবাদারা ব্যস্ত উদযাপনে। একই ওভারে আরও একবার দক্ষিণ আফ্রিকার জন্য উদযাপনের উপলক্ষ এনে দেন রাবাদা, বাংলাদেশের জন্য যেটা হতাশার। সাদমানের বিদায়ের পর কাঁধে ব্যাট নিয়ে লড়াইয়ের ময়দানে হাজির মুমিনুল হক, যদিও তিনি এই ইনিংসেও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। রাবাদার এক্সট্রা বাউন্সের বিপরীতে ক্যাচ দেন থার্ড স্লিপে, সেটা তালুবন্দি করেন ভিয়ান মুল্ডার। রানের খাতা খোলার আগেই সাজঘরে মুমিনুল, মাত্র 4 রান তুলতেই জোড়া উইকেট নেই বাংলাদেশের। দলের বিপদ কাটাতে হাজির অধিনায়ক নাজমুল শান্ত, তিনি জুটি বাঁধেন ওপেনার মাহমুদুল হাসান জয়ের সাথে। বড় বিপদ আটকাতে সতর্কতার সাথে ব্যাটিং করতে থাকেন তারা, যদিও প্রোটিয়া বোলারদের চাপ অব্যাহত থাকে। সেই চাপে হার মানেন অধিনায়ক শান্ত, কেশব মহারাজের দুর্দান্ত একটা ডেলিভারিতে উঠে পড়ে লেগে ডিফেন্স করতে যান, তবে ব্যাটে বলেই করতে পারেননি, ফাঁদে পড়েন LBW-র। জোরালো আবেদনে মহারাজ আদায় করেন আউট, রিভিউ নেয়ার মতো আরেকটা ভুল না করে মাঠ ছাড়েন শান্ত। যদিও তিনি নিজের আউটটা মানতে পারেননি কোনো মতেই, বিরক্তি নিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। ফেরার আগে শান্ত করতে পারেন 23 রান,